ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি আবারকাত ঢাকা থেকে মাহাদি হাসান ভাই জানতে চেয়েছেন জামাতের সাথে নামাজ পড়া কি বাজেব বাড়িতে যদি কোনো পুরুষ সলাৎ আদায় করেন তাহলে তার সলাৎ হবে কি জবাব জামাতের সাথে সালাত আদায় করার ব্যাপারে অলামাগন কয়েকটি মত দিয়েছেন কেউ বলেছেন সোননা কেউ বলেছেন এটা সন্নাতে মোয়াক্কাদা আর অনেকেই বলেছেন যে এটা হলো ওয়াজিব তবে এই মতগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী মত হলো এবং গ্রহণযোগ্য মত হলো জামাতের সাথে পুরুষের সালাত আদায় করাটা ওয়াজিব অর্থাৎ আবশ্যক যার প্রমাণে আপনারা সই মুসলিমের তেরো শত বাহাত্তর নম্বর হাদিসটি দেখে নেবেন সেখানে শ্রী স্পষ্টভাবে অন্ধ সাহাবে আবদুল এই সালাতের ব্যাপারে রাসুল আসলামের কাছে এসে বলেছিলেন অনুমতি প্রার্থনা করেছিলেন যে তিনি অন্ধ মানুষ তার সাথে এমন কোনো নেই যে তিনি তাকে মসজিদে নিয়ে আসবেন ফলে তিনি ফলে তিনি আসলামের কাছে অনুমতি চেয়েছিলেন যেন তাকে বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেওয়া হয় রাসুল আল্লাহিস্লাহু তেই তিনি আল্লাহ রাসুলা আসলামের কাছে প্রার্থনা করলেন যেন তাকে অব্যাহতি দেওয়া হয় ফায়ুস আল্লিয়াফি বাইতিহি ফলে তিনি যেন বাড়িতে সলাত আদায় করতে পারেন ফারোহা সালাহু রাসুলসলাম প্রথমে তাকে অনুমতি দিলেন ওয়াল্লাহ অতবার যখন তিনি ফিরে যাচ্ছিলেন দা আহু রাসুলসলাম তাকে ডাকলেন ফাকল তারপরে বললেন হাল তাসমাউ নিদা বিশ্বলা তুমি কি সলাতের জন্য আহ্বানকে শ্রবণ করো তুমি কি আজান শুনতে পাও তখন ফকল তিনি বললেন যে হা নাম আমি শ্রবণ করতে পারি বা আমি শুনে থাকি সালাতের আহ্বান আমি শুনে থাকি ফাঁকা আফা আজিব রাসুল সসম তখন বলেন তাহলে তুমি নামাজের ডাকে সাড়া দিবে অর্থাৎ তুমি মসজিদে সেই জামাতের সাথে সালাত আদায় করবে এখানে আমরের সিগা এসেছে রাসুল হোসমফা আজিব বলেছেন অর্থাৎ আমরের সিগার ওয়াল আমর একতাদিল উজুব আর আমর আবশ্যকতাকেই দাবি করে বা আবশ্যকতা বুঝিয়ে থাকে সুতরাং এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ করে জামাতের সাথে সালাত আদায় করাটা ওয়া আজিব আর যেহেতু এই হাদিসের মাফুমগত দিক থেকে আমরা বুঝতে পারছি যে যেহেতু তিনি অন্ধ ব্যক্তি ছিলেন তার নিয়ে আসার মতো কোনো ব্যক্তি ছিল না যে মসজিদে তাকে নিয়ে আসবেন তাই তিনি অনুমতি চাইতে গিয়েছিলেন তারপরেও রাসুল্লাহ সাল্লাম তাকে অনুমতি দেননি সেখানে আপনি আমি সুস্থ সবল মানুষ আমাদের চোখ কান হাত পা সব ঠিক আছে তাহলে কোন অজুহাতে কোন কারণে আমরা জামাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে চাই এটা আমাদের জন্য কত বেশি গুরুত্ব বহন করে বা কতটা মানে অন্ধ ব্যক্তিকে যেহেতু আল্লাহ আল্লাহাম অনুমতি দেননি তাহলে আমাদের জন্য কতটা মানে জোরালো ভূমিকা রাখতে পারে সেটা আপনারা আমরা সবাই ভেবে দেখব যে অবশ্যই আমাদের জামাতে অংশগ্রহণ করাটা কত গুরুত্ব বহন করে এছাড়া সাল্লাম যারা জামাতে উপস্থিত হতো না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে তিনি মনস্থ করেছিলেন এবং সে হাদিসটি এসেছে সই বুখারের ছয় চুয়াল্লিশ নম্বর হাদিস এবং ছয় শত সাতানব্বই নম্বর হাদিসে যে রাসুসাল্লাম যুবকদের মধ্যেতে একদলকে বল মানে কাঠ জ্বালানি অংশ সংগ্রহ করে তাদেরকে তিনি বললেন যে তাদেরকে বলতে চাইলেন যে লাকাদ হামাম আমি ইচ্ছা করলাম অবশ্যই আমার মন মনস্ত হয় যে আমি একদল মানুষকে বলি যে তোমরা নামাজের একামত দিয়ে সালাত প্রতিষ্ঠা করার আমি ওই সমস্ত বাড়ির দিকে যাব যারা সালাতের জামাতে অংশগ্রহণ করেনি এবং তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিই আমার এরকম ইচ্ছা হয় কিন্তু বাড়িতে মহিলা এবং শিশুরা থাকার কারণে সেটা রাসুস আসাল্লাম করেননি এ হাদিসও গুরুত্ব বহন করে এবং জামাতের অংশগ্রহণ করার ফজিলত বহন করে যে জামাতের সাথে অংশগ্রহণ করে সলাত আদায় করার ফজিলত বা গুরুত্ব কতটুকু বেশি সুতরাং এই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় যে জামাতের সাথে অংশগ্রহণ করে সালাত আদায় করাটা ওয়াজিব আর যদি কেউ একান্ত শারীরিক ওজোর মানে যেগুলো ওজোর রয়েছে তার অজুহাত রয়েছে যেটা বৈধ অজুহাত এরকম অজুহাতের কারণে যদি সলাতে উপস্থিত না হয়ে বাড়িতে সলাৎ আদায় করেন তাহলে তার সলাত হয়ে যাবে সলাাত হবে না কথা বলা যাবে না যদি কেউ এমনিতেই হঠাৎ করে দিয়ে এক অক্ত সালাতে না যেয়ে বাড়িতে আদায় করেন সালাত আদায় হবে বটে কিন্তু জামাত ত্যাগ করার কারণে তিনি গোনাগার হবেন তিনি তার এই জামাত ছেড়ে দেওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে জামাত ছাড়ার কারণে তিনি অপরাধী হবেন তাছাড়া তার সলাাত হয়ে যাবে সালাতের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না কিন্তু ফজিলত দিক থেকে তো তিনি মাহরুম হবেন এছাড়াও জামাতের সাথে জামাতের গুরুত্ব ছেড়ে দেওয়ার কারণে অবহেলা করার কারণে তিনি গুণাগর হবেন বাকি বল্লাহ তালা আলম খায়রান